বিপিএলের পর প্রথমবার শেখ মেহেদি হাসানের টিকিট নাগাল পাওয়া গেল। টি-20 দলে থাকা এই ডানহাতির ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অনুশীলন শুরু করা রোদে একদম নতুন বলে, ঠিক জাতীয় দলের মতো বেশিরভাগ সময়ই হাতে তুলতে হয় চকচকের নতুন বল। পরিসংখ্যান বলছে 31 ম্যাচের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে 17 ম্যাচই ইনিংসের প্রথম অথবা দ্বিতীয় ওভার করেছেন 27 বছর বয়সী অলরাউন্ডার। বিশ্লেষকরা মনে করেন পাওয়ার প্লেতে বোলিং করার জন্য মেহেদি আদর্শ প্যাকেজ, আটোসাটো লাইন লেন্থে বোলিং করে ব্যাটসম্যানকে আটকে রাখতে পারেন, বলের উপর কন্ট্রোল ভালো, উইকেটের দুদিকেই টার্ন করানোর দক্ষতাও আছে, ব্যাটসম্যানকে পড়তে পারেন, গতি ম্যানেজমেন্টও করতে জানেন। এক কথায় 20 ওভারের ক্রিকেটে প্রথম 6 ওভারের জন্য বেশ ইফেক্টিভ শেখ মেহেদি। ইফেক্টিভ হয়েও কখনোই খুব একটা লাইম লাইটে থাকেন না, গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন না হর হামেশাই, সেজন্য নতুন বলে বোলিংয়ের ভাবনার কথা শুনতে খুঁজে বের করতে হলো বছরখানেক আগের ইন্টারভিউ। আমি অবশ্যই নতুন বলে বল করতে টি-20 বা আপনার হোয়াইট বলে পছন্দ করি। প্রথমত যেটা মাথায় থাকে সবসময় ডট বল করার, আপনার পাওয়ার প্লেতে যত রান ছাড়া ওভার করা যায়, কারণ পাওয়ার প্লেতে সবাই চায় আছে কি আপনার সার্কেলটা ইউজ করতে, কারণ 6 বার পরে তো 5টা ফিল্ডারই বাইরে থাকে। সো ম্যাক্সিমাম প্লেয়ারই চায় যে পাওয়ার প্লেতে চান্স নেবে রান বড় করার জন্য। সেক্ষেত্রে আমি পাওয়ার প্লেতে একটাই আমার টার্গেট থাকে যে যত ডট বল করা যায় এবং অপোনেন্ট ব্যাটসম্যানকে যত প্রেশারে রাখা যায়। আর বিশেষ করে আমাদের কন্ডিশনে তো আরও এই জিনিসটা আরও অনেক বেশি যে স্পিন উইকেটে খেলতে গেলে অত ইজিলি না, তো সেই ক্ষেত্রে লাইন অ্যান্ড লেন্থটা খুব ইম্পর্টেন্ট। আপনার ব্যাটসম্যানকে কীভাবে দুর্বল জায়গা বল করবো বা ব্যাটসম্যানকে কীভাবে আটকাবো ওই জিনিসটা সবসময় মাথায় থাকে, যে প্রত্যেকটা বলেই মনে হয় যে ডট বল দিতে হবে ডট বল, এইটাই সবসময় মাথায় কাজ করে। নিজের মতো অধিনায়ক রিয়াদও আস্থা রাখেন মেহেদির পাওয়ার প্লে বোলিংয়ে, আর এই আস্থার কারণ এই ডানহাতির পারফরমেন্স। কথার সঙ্গে কাজের মিল কতটা উত্তর দিবে পরিসংখ্যান, পরিসংখ্যানই প্রমাণ করবে প্রথম 6 ওভারে মেহেদি কতটা অসাধারণ। পাওয়ার প্লেতে 21 ম্যাচে মোট 36 ওভার বোলিং করেছেন, এর মধ্যে প্রায় 20 ওভারই দিয়েছেন ডট বল, ইকোনমিও 6-এর কম। মাত্র 2টো ফিল্ডার যখন 30 গজ বৃত্তের বাইরে থাকে সেই অবস্থায় বল প্রতি 1 রানও না দেওয়া, ভাবতেই পারছেন কতখানি অসাধারণ। শুধুই নতুন বলে বোলিং না, প্রয়োজন পড়লে ব্যাট হাতে ওপেনও করতে পারেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর একই ম্যাচে বোলিং এবং ব্যাটিং ওপেন করেছিলেন শেখ মেহেদি, আর ঘরোয়া ক্রিকেটে ওপেনার মেহেদির দেখা তো মেলে প্রতিনিয়ত, এমন একজন ক্রিকেটারের উপর নির্বাচকরা কেনই বা আস্থা রাখবেন না। আফনান পিয়াল, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়।